প্রাণ লিচি ড্রিঙ্কস মধ্যপ্রাচ্যের সংবাদ। যুদ্ধাপরাধীদের বাঁচানোর নামে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট দেশে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করছে। ছাত্রলীগ মালয়েশিয়া শাখা আয়োজিত সংগঠনের 65তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, কুয়ালালামপুরে একটি হোটেলে মালয়েশিয়া শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় ছাত্রলীগ নেতা পারভেজ ও সাইফুল ইসলাম সিরাজ।